চট্টগ্রাম নগরীর ইপিজের থানাধীন আলিনা ইসলাম আয়াতকে নৃশংসভাবে শেষ করার পরেও তার বাবা সোহেল রানা ও তার আত্মীয় স্বজনদের আবিরের মামলা তুলে নিতে অচেনা নাম্বার থেকে বিভিন্নভাবে ফোন দিয়ে ভয়ভীতিও দেখানো হচ্ছে। এর আগে অজ্ঞাত নাম্বার থেকেও হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠানো হয়। এতে বলা হয়, মেয়েকে ছয় টুকরো করা হয়েছে, আবিরের মামলা তুলে না নিলে বাবাসহ স্বজনদেরকেও শেষ করে দেওয়া হবে। এর আগে শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আয়াতের বাবা সোহেল রানা নিজেই। তিনি বলেন, শুক্রবার বিকেলে অজ্ঞাত নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে আমাকে ও স্বজনদের ভয়ভীতি দেখানো হয়। এতে আয়াতের ঘটনার সাথে শুধুমাত্র আবিরই নয়, সংবদ্ধভাবে চক্র জড়িয়ে আছে বলে মনে করছেন অনেকেই। এ বিষয়ে আয়াতের বাবা সোহেল রানা বলেন, আমার মেয়েকে এমন নৃশংসভাবে শুধু কি আবির আলী শেষ করেছে? সে তো এখন জেলখানায় আছে, তার মা বাবা রয়েছে কারাগারে। তাহলে কারা আমার মেয়েকে শেষ করার বিচার না চাওয়ার জন্য এভাবে ভয়ভীতি দেখাচ্ছে? আমার মনে হয় এখানে কোনো চক্র থাকতে পারে। তারা মিলেমিশে এই ঘটনা ঘটিয়েছে কিনা তা জানার জন্য গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। আয়াতের দাদা মঞ্জুর হোসেন জানান, আবিরকে গ্রেপ্তারের পর থেকে এই বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন তারা। আবিরের মামলা তুলে নিতে সিঙ্গাপুরের একটি অচেনা নাম্বার থেকে মেসেজ পাঠিয়ে মেরে ফেলার ভয়ভীতিও দেখানো হচ্ছে আয়াতের পরিবারকে। শেষমেশ নিজের কলেজার টুকরো মেয়েকে হারিয়েও যেন শান্তিতে নেই আয়াতের বাবা মা। এছাড়া তিন দিনের রিমান্ড শেষে আয়াতের খুনি আবির আলীর বাবা মা ও বোনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা ও পিবিআই ইন্সপেক্টর মনোজ কুমার দে। তিনি বলেন, আবিরের বাবা মা রিমান্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুনরায় আবেদন করা হবে। পিবিআই এর এই কর্মকর্তা বলেন, আবিরের বাবা মা ও বোনের দেওয়া তথ্য ও আয়াতের বাবা সোহেল রানার মোবাইলে হোয়াটসঅ্যাপে ভয়ভীতি দেখানোর মেসেজের বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। তাদের যে করেই হোক অপরাধীকে ধরতে বিষয়গুলো মিলিয়ে দেখার পর প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, আবিরের কাছ থেকে মেসেজ করা ওই ব্যক্তি সম্পর্কে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার বাবা মা ও বোনকেও জেলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আবিরের বোন আখি আক্তারকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পিবিআই এর আরেক কর্মকর্তা নাইমা সুলতানা জানান, আবিরের সাথে যারা আছেন তাদেরকেও আইনের আয়তা আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে মামলার এজাহারে গত মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয় ঘাতক আবির আলীর বাবা আজমল আলী, মা আলো বেগম ও বোন আখি আক্তারকে। ওই দিন দুপুরে তাদের আদালতে সোপর্দ করার পর তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত এবং আবির আলীর সাত দিনের রিমান্ড হয়েছিল। শেষমেশ আয়াতের ঘটনার বিচার দাবিতে গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বিক্ষোভ মিছিল নগরীর জামাল খান থেকে শুরু হয়ে চেরাগি পাহাড় পর্যন্ত প্রদক্ষিণ হয়েছে। সেখান থেকে চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে আয়াতের বাবা সোহেল রানা মেয়ের ঘটনা জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন। তো দর্শক, একমাত্র আদরের মেয়েকে হারিয়েও যেন শান্তিতে বসবাস করতে পারছেন না আয়াতের স্বজনেরা। এতে অভিযুক্ত আসামিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এ বিষয়ে আপনার মতামত কী তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ।